এতে প্রধানত যে দুটো কমপ্লিকেশন নিয়ে আমরা ভাগ করেছেন আমরা যেটুকু জানি সেটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনসের মধ্যে সাধারণভাবে কার্ডিওভাস্কুলার এবং সেরিব্রোভাস্কুলার এবং পেরিফেরাল ভাস্কুলার এই তিনটে, যেখানে রক্ত চলাচল যেগুলো প্রধান বা যেগুলো প্রধান শিরা বা ধমনী দিয়ে হয় সেখানে তার অবস্ট্রাকশন বা সেখানে ব্লকেজের জন্য হয়, সেখানে ব্রেনে বা সেরিব্রোভাস্কুলার যদি ভাবা হয় সেখানে স্ট্রোক হতে পারে, হার্টেতে কার্ডিওভাস্কুলার মানে সেখানে ইসমিক হার্ট ডিজিজ হতে পারে বা হার্টের সমস্যা হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে পায়ে বা হাতে রক্ত চলাচলের জন্য সেখানে কোনো অ্যাপসিস বা গ্যাংগ্রিন হতে পারে যেগুলো শুকোতে সমস্যা হয়, এবং মাইক্রোভাস্কুলার মানে সেখানে রেটিনোপ্যাথি যেখানে চোখের হয়, আর সেখানে কিডনিতে হয় সেটা নেফ্রোপ্যাথি যেখানে কিডনির সমস্যা হতে পারে বা সেখানে অ্যালবুমিনেরিয়া ভবিষ্যতে কিডনি ফেলিওর হতে পারে, এবং আরেকটা হয় নিউরোপ্যাথি সেখানে ছোটো ছোটো নার্ভগুলো ড্যামেজ হতে পারে, সেই ধরনের নার্ভগুলো পরে পরে সমস্যা হতে পারে। এর প্রাথমিক চিকিৎসা অবশ্যই ডায়াবেটিসের স্ট্রিক্ট কন্ট্রোল, এবং তারপর সেই রোগ অনুযায়ী আমরা তার আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতির মধ্যে যেতে পারি।